মুনিরিয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে কাকতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফুর ঐতিহাসিক তরিকত কনফারেন্স 9 অক্টোবর সোমবার চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ গৌসুল আজম স্মৃতিস্তম্ভ ময়দানত অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল দি কাকতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফুর মহান মুর্শেদ আওলাদে রসুল হযরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ সৈয়দ মহান মুর্শেদ আজম মাদ্দাজিলহুল আলী সাহেব। কনফারেন্সত সভাপতিত্ব করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর। প্রধান অতিথি উপস্থিত নবী প্রেমিক মুসলমান উদ্দেশ্যে তার বক্তব্য থয় দে গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত কাগতিয়া দরবারত আসে দে আত্মশুদ্ধি অর্জনের ইসলামের 700 সোনালী অনুশীলন। এ দরবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বাতিনি নূর ও ফয়েজে কোরআন দিয়ে নে মোরাকাবার শিক্ষায় মুসলিম মিল্লাতলরে সিরাতুল মুস্তাকিমুর দিকে ধাবিত করে। তিনি আরো হয় দে সিরিয়া মিয়ানমার সহ পুরো বিশ্বত মুসলমানল আজিয়ে নানাভাবে নিগৃহীত নানা ধরনের ভ্রান্তি ও চক্রান্তর ফলে মুসলমানলর মধ্যে বাহ্যিক বিভেদ এই চিত্রর অবসান ঘটে বেলায় মুসলমান অলত্বে রুহানি শক্তি জাগ্রত এনে কোরআন সুন্নার পূর্ণ অনুসরণ গ্রহণ করিব। মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার ঐক্য সুখ শান্তি ও সমৃদ্ধি অসহায় নির্যাতিত মুসলমানলর হেফাজত এবং দরবারের প্রতিষ্ঠাতা গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফৈজত কামনা করিয়ে এনে বিশেষ মোনাজাত পরিচালনা করে।